তোর লজ্জা লাগে না তুই বাজে মেয়েদের সাথে রাত কাটাস? ও যদি বাজে মেয়ে হয় তাহলে আমিও বাজে ছেলে। বাই দ্য ওয়ে, বাজে মেয়েকে ঘরে না তুললে হৃদয়ের ক্ষুধা মেটাবে কে? আমার সঙ্গে বেয়াদবি করছিস তুই? হায় আল্লাহ, আমার একটা মাত্র ছেলে, ওকে সৎ পথে ফিরিয়ে দাও তুমি, ওকে হেদায়েত দান করো। আমি সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। সজীব তার বাবা মায়ের একটা মাত্র ছেলে, ধনী বাবার বকাটে ছেলেও বলা যেতে পারে। বাবার অগাধ সম্পত্তি আর ক্ষমতার জোরে ছোট থেকেই মনের ভিতর অহংকার নিয়ে বেড়ে উঠে সজীব। যত দিন যায় ততই পাপের পরিমাণ বাড়িয়ে ফেলে, প্রতিদিন রাত কাটে ভিন্ন ভিন্ন মেয়ের সাথে। বাজে নেশা তো আছেই, ভার্সিটিতে পা ফেললেই মনে মনে খুঁজে নতুন বেডমেট খোঁজার জন্য। চলুন বাকিটা আমরা গল্পে যাই। হাই হাই, কতদিন ধরে তোমাকে ফলো করি জানো তুমি? তা তো জানি। চলো কোথাও বসে গল্প করি। বসে বলবা নাকি শুয়ে? কি যে বলো না। যাই হোক, তোমার নামটা যেন কি? মাইশা, আর তুমি তো সজীব। কি কোমল হাত, তুমি না জানি কতটা কোমল। তোমার চোখ দুটো যা কিউট না, ওই চোখের মায়ে হারাতে ইচ্ছা করে, বারবার প্রেমে পড়তে ইচ্ছা করে। তা কে আটকিয়ে রাখছে তোমায়? এত রাত পর্যন্ত অপেক্ষা করতেছো কেন? আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তোকে একটা কথা জানানোর ছিল, তাই অপেক্ষা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি বলো। আমি চাই তোকে বিয়ে দিতে। আমি বিয়ে করব না। বন্ধু, মা তো বিয়ের কথা বলতেছে রে, কি যে করি। খবরদার বিয়ে করিস না, তুই বিয়ে করলে এক মেয়েতেই থাকতে হবে তোকে, আর বিয়ে না করলে অনেক হুরের সাথে রাত কাটাতে পারবি। বিয়ের মাঝে কোনো সুখ নেই, বুঝলি? এক এক দিন এক একটা, আহ কি জোশ। আজকের মেয়েটাকে ছেড়ে দিলি যে, তুই তো ছাড়ার মানুষ না। এইটার অনেক পরীক্ষা নিব রে, তাই অপেক্ষা করছি। কি করবি তুই ওকে? তুই আমার আগেই জানতে পারবি।